সুপ্রিয় বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। মাধ্যমিক পরীক্ষা নেওয়া হোক জুলাই মাসের শেষ সপ্তাহে এবং উচ্চমাধ্যমিক নেওয়া হোক আগস্টের প্রথম সপ্তাহে, এই সম্পর্কিত একটি প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আর কি লেখা রয়েছে সেই প্রতিবেদনে, প্রতিবেদনটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে তা আমরা জেনে নেব এই ভিডিওতে। তার আগে আমি মলয় দাস তোমাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। এখনই সাবস্ক্রাইব করো মলয় দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য। মাধ্যমিক নেওয়া হোক জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এবং উচ্চ মাধ্যমিক নেওয়া হোক জুলাই মাসের শেষ সপ্তাহে বা আগস্ট মাসের প্রথম সপ্তাহে, এই সম্পর্কিত একটি প্রস্তাব পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার পাঠান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে। সংগঠনের সদস্যরা চান যে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হোক এবং সেই পরীক্ষা অফলাইনে নেওয়া হোক, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও অফলাইনে নেওয়া হোক। এবং এই দুই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তারা জানান যে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হোক জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হোক জুলাই মাসের শেষ সপ্তাহে বা অগাস্ট মাসের প্রথম সপ্তাহে। তবে পরীক্ষা পদ্ধতিতে কিছুটা বদল আনা দরকার, অর্থাৎ যে পরীক্ষা পদ্ধতিতে কেবলমাত্র বড় প্রশ্ন বা 3 মার্কের প্রশ্ন থাকতো, সেই প্রশ্নের ধরন একটু বদলে পরীক্ষার প্রশ্ন করা হোক কেবলমাত্র মাল্টিপল চয়েস কোশ্চেন বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উপর। এবং এই পরীক্ষাটি নেওয়া হোক নিজের স্কুলেই, একই দিনে দুটি পরীক্ষা দিয়ে পরীক্ষাটি নেওয়া হোক। এই সম্পর্কিত একটি প্রস্তাব তারা পাঠান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে। তারা চান যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যেন অফলাইনে পরীক্ষা দিয়ে তাদের মূল্যায়ন করা হোক। এই ছিল আজকের এই বিশেষ প্রতিবেদন। এই প্রতিবেদনটি আনন্দবাজার সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তোমরা এই প্রতিবেদনটি পড়তে চাইলে তার লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।